টেক্সট টু কলাম, এটাকে আমাদের এখানে যে ডেটা টেবিলের মধ্যে এখান থেকে আমাদের এই যে কাজগুলো এখন আমরা দেখব তার মধ্যে প্রথমে আছে টেক্সট টু কলাম। তো এই অপশনটা কি কাজ করে এটা দেখার জন্য আমরা নতুনটা শীট নিয়ে নেই, তাই কাজটা বুঝতে আমাদের সুবিধা হবে। এখন তারপরে এটা আমরা জুম করে নিচ্ছি। বাস এখন টেক্সট টু কলামের কাজটা কি, যে আপনি চাচ্ছেন যে আপনার যে এক কলামের মধ্যে যদি আপনার একাধিক ডাটা থাকে সেটা আপনার বিভিন্ন কলামে নিয়ে যাবেন। যেমন আমি যদি এখানে লিখি, ধরেন আমার কি লিখলাম, এখানে লেখা আমার নামটা লিখি জসিম, ধরেন আমি নামটা লিখলাম, তো এই নামটা কিন্তু আমার ধরেন যে একটা কলামের মধ্যে নামটা আছে। এখন এই এক কলাম থেকে নামটা আমি বিভিন্ন কলামে নিয়ে যাবো। তো আমি একটা কলামটা বড় করি, তো বড় করলে ধরুন আমার এই নামটাই ধরুন আমার এক কলামে আছে, কিন্তু এই কলাম থেকে আমার এই যে তিনটা ওয়ার্ড আছে তিনটা ওয়ার্ড আমার তিন কলামে চলে যাবে। তো সেটা করার জন্য আমরা কি এই টেক্সটটাকে আমরা বিভিন্ন কলামে নেওয়ার জন্য এই কাজটা করি। তো এটা করার জন্য এখন আমরা টেক্সট টু কলাম আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখানে ধরুন আছে ফিক্সড উইথ আর একটা আছে ডেলিমিটেড, তা আপনারা দুইটার মাধ্যমে করতে পারেন। আমরা যদি ফিক্সড উইথ দিয়ে দেখি তাহলে এটা ক্লিক এখানে ক্লিক করা আছে, তো আমরা নেক্সটে ক্লিক করলাম। করার পরে যদি এখানে ধরুন আমার দেখা যাচ্ছে কীভাবে বিষয়টা হবে, তারপরে এখানে আমরা আবার নেক্সটে ক্লিক করি। করার পরে লাস্ট এখান থেকে আমরা ফিনিশে ক্লিক করলে এই ধরুন আমাদের এখানে চলে আসছে, কিন্তু এখানে চলে আসলো। তো এইভাবে করতে পারি, অথবা আমরা আবার আন্ডার আগের মতো নিয়ে আসি। নিয়ে আসার পর আমরা আবার এখানে টেক্সট টু কলামে যাই, বা যার পরে এখন আমরা এখন আগে দেখছি এটা দিয়ে এখন আমরা যদি এই ডেলিমিটেড দিয়ে করেন তো সেটা দিয়ে করতে পারেন। করার জন্য ডেলিমিটেড এখানে সিলেক্ট করে দেবেন, করার পর নেক্সটে ক্লিক। বাস তারপর এখানে ধরুন আপনার বিভিন্ন অপশন দেওয়া আছে, তো অপশনের মধ্যে এখানে যদি আপনি কী দিয়ে রাখতে চান, যে এখানে ধরুন যে এখানে যদি আমরা কী দেওয়া আছে স্পেস, এখন এই যে মধ্যে এখানে জসিমের পরে স্পেস স্পেস দেওয়া আছে, এখন স্পেসের ক্ষেত্রে আপনি কী করতে পারেন, ধরুন এই যে স্পেস দেওয়া আছে আমরা টেক টু উঠাই দিয়ে আমরা কি এখানে স্পেস, আমরা যদি স্পেস দিই এই ধরুন এখানে মধ্যে এখানে দাগ চলে আসছে স্পেস আসছে, অথবা আপনি যদি এটা না দেখাই দিয়ে এই যে আদার্সে ক্লিক করে যদি আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই তাও কিন্তু হবে। আপনি আদার্সে ক্লিক করে এটা স্পেস দিতে পারেন, অথবা আপনি স্পেসে ক্লিক করলে হবে, যেটাই করেন। করার পরে এখন যদি আমরা এখানে নেক্সটে যাই আমরা এখানে ফিনিশে দিই তাহলে চলে আসছে, তো এইভাবে কাজ করে। আবার ধরেন আমরা যদি এখানে কী লিখলাম, ধরেন আমি যদি এইভাবে লিখি যে জসিম, আমি একটা সেমিক্লোন দিলাম, দেওয়ার পরে ধরেন যে অথবা আমি নামে লিখে অন্য কিছু, ধরেন আমি লিখলাম ঢাকা, লেখে একটা সেমিক্লোন দিলাম, তারপর লিখলাম খুলনা, আবার সেমিক্লোন দেখলাম, তারপর লিখলাম আমাকে এখানে ধরেন রাজশাহী। জাস্ট আমি এখানে তিনটা ডিস্ট্রিক্টের নাম লিখলাম, লেখার পরে এটা আমি তিনটা কলামে নিয়ে আসবো, কিন্তু সেমিক্লোন দিছি। এখন এটা ধরুন কীভাবে নিয়ে আসতে পারি, আমি টেক্সট টু কলামে গেলাম, যার পরে ডেলিমিটেড এটা ক্লিক করা থাকবে, তারপর নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ধরেন যে আমরা ইচ্ছে করলে এই যে আদার্সের মধ্যে ক্লিক করে এখানে যদি আপনার সেমিক্লোন দেখায় দেন, আমরা যে সেমিক্লোন দেখা দিলাম, তো সেমিক্লোন এখান থেকে আপনার দেখায় দিলে হবে, অথবা এই যে ধরুন উপরে আপনার আদার্স বাদ যে এই যে সেমিক্লোন আছে এটা টিক মার দিবেন, দেওয়ার পরে কিন্তু আপনার এখানে চলে আসলো। আসার পরে এখন যদি আপনি নেক্সটে গিয়ে এটা ফিনিশ করে দেন আপনার তিন কলামে চলে আসছে আপনার ডাটাটা, তো এটা চলে আসলো এখানে। তো এটা ছাড়াও যদি আপনার এখানে কী থাকে আমরা আবার ধরেন যে এটা আন্ডো করলাম, অথবা আবার নতুন করে লিখি, ধরেন এখানে লিখলাম ধরেন যে কি আবার লিখলাম এখানে ঢাকা, লিখে আমরা কী দিলাম এখানে কমা, তারপরে দিলাম খুলনা, আবার কমা দিয়ে লিখলাম এখানে বরিশাল, আমরা এখানে কমা দিয়ে দিলাম, এইভাবে লিখলাম। লেখার পরে সেমভাবে আবার এখানে আমরা টেক্সট টু কলামে গেলাম, যার পরে এখানে আমরা ডেলিমিটেড দেওয়া আছে নেক্সটে ক্লিক, এবার আমরা দিচ্ছি কমা, তাহলে আমরা সেমিকলন বাদ আমরা কী দিব কমা, এই ধরনের যে কমা আছে আমরা কমাতে এখানে ক্লিক করলাম, এটা চলে আসলো। যেহেতু আমরা কমা দিচ্ছি এখানে, তাহলে আমরা কমা দিয়ে এই যে দেখাই দিব, এটা দেখানোর পরে নেক্সটে ক্লিক, তারপরে ফিনিশে ক্লিক, এই ধরুন আপনার চলে আসলো বিভিন্ন কলামে। তাহলে আপনি সেমি ক্লোন ক্লোন বা আপনার স্পেস যেটা দিয়ে দেন না কেন, আপনার এক কলামে ডাটা এক কলামে যদি আপনার অনেক ডাটা লেখা থাকে সেটাইভাবে আপনার টেক্সট টু কলামের মাধ্যমে আপনি এক কলামে ডাটাগুলোকে ইচ্ছে করলে আপনার বিভিন্ন কলামে এইভাবে আপনি কী করতে পারেন নিতে পারেন। এই দিচ্ছে আমাদের এখানে টেক্সট টু কলামের বিষয়টা। বাস এটা আমরা দেখলাম। এখন আমাদের এখানে পরবর্তীতে আমরা কী দেখবো, যে এখান থেকে আমরা দেখবো যে এই রিমুভ ডুপ্লিকেটের কাজটা কী করে সেটা আমরা দেখবো। তো রিমুভ ডুপ্লিকেট দেখার জন্য আমরা চলে যাই আমাদের এখানে শীট ওয়ানে। শীট ওয়ান আসার পরে এখন ধরুন আমরা এগুলো ডিলিট করে দিই, এগুলো তো আমাদের কাজ হয়ে গেলো, আমরা ডিলিট করে দিলাম। এখন ধরুন এখান থেকে আমাদের এই যে বলছি কি আমরা কী করবো রিমুভ ডুপ্লিকেট, তা আমাদের এখানে ধরুন যে ডুপ্লিকেট ডাটা কিন্তু দেওয়া আছে, যে একই নেম কিন্তু কয়েকবার দেওয়া আছে, অথবা একই এরিয়ার নেম এইরকম একাধিকবার দেওয়া আছে। আপনি চাচ্ছেন যে আপনার এখান থেকে কি আপনি শুধু যে ডাটাগুলো একবার করে দেখবেন যে এমপ্লয়ার নেম একাধিকবার ছাড়া শুধু এক সিঙ্গেল একবার করে থাকবে, মানে ইউনিক থাকবে, তো সেক্ষেত্রে রিমুভ ডুপ্লিকেটে আপনার কাজটা করতে পারেন। ধরুন আমি এখানে করার জন্য কি এখান থেকে আমি আমার এই যে টোটাল রেঞ্জটা আমি সিলেক্ট করলাম, বাস করার পর এখান থেকে আমি রিমুভ ডুপ্লিকেট আমরা এখানে যাই। বাস যাওয়ার পরে এখন আমার কি আমি টোটাল রেঞ্জটা সিলেক্ট করছি, এখন টোটাল রেঞ্জ থেকে আপনি চাচ্ছেন যে আপনি কোন কলামের ডাটাগুলো আপনি এখান থেকে ই করবেন, আপনি রিমুভ করবেন, সেটা করতে পারেন এখান থেকে। আপনি যদি সব জায়গায় দেখা দেন তাহলে আপনি সবগুলো থেকে সে এখন চেকিং দিয়ে ডুপ্লিকেটটা সে রিমুভ করবে, মানে সব প্রত্যেকটা ইয়ে থেকে সে ই করে চেকিং দিবে। তখন আমি সবগুলো যদি আপনার এখানে কলাম সিলেক্ট করা থাকে তাহলে আমরা যদি ওকে দিই তাহলে সেখানে কী করছে নো ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড, কোনো ডুপ্লিকেট ভ্যালু সে খুঁজে পায় না। আবার যদি মনে হয় আমরা এখান থেকে যাই রিমুভ ডুপ্লিকেটে গেলাম, যার পরে এখন আমরা কী করলাম এখান থেকে ধরেন আমরা কোনটা বাদ দিয়ে দিলাম, ধরেন আমরা প্রোডাক্ট নেম আর এরিয়া নেম বাদ দিলাম,
তাহলে এমপ্লয় নেম ডেট আমরা ডেটও বাদ দিলাম শুধু এমপ্লয় নেম আর আমরা সেলস কোয়ান্টিটি এই দুইটা কলামের ভিতর থেকে এখানে এসে ম্যাচিং করে ডুপ্লিকেটটা রিমুভ করে দিয়ে আমাদের ইউনিট ডাটাগুলো রাখবে তো দুইটা দেখানোর পর এখন আমরা ওকে দেই বা দেখার পর এখানে কিন্তু চেক করা পাইছে থ্রি ডুপ্লিকেট ধরলো তিনটা ডুপ্লিকেট পাইছে আর এখানে কয়টা পাইছে ১৬টার মতো ইউনিট পাইছে তো ওই তিনটা ডুপ্লিকেট রিমুভ করে দিয়ে সে বাকি ১৬টা ইউনিট ডাটাখানে রাখছে এবং সেটা করছে কি দিয়ে এমপ্লয় নেম আমার সেলস কোয়ান্টিটি দিয়ে সেখানে কাজটা করছে এখন ধরুন আমরা আমরা আবার আন্ডার করার আগের মতো নিয়ে আসলাম এখন আমরা আবার রিমুভ ডুপ্লিকেটে গিয়ে শুধু আমরা একটা কলাম দিয়ে এখানে কি করব ডুপ্লিকেটটা রিমুভ করার বিষয় দেখব তো সেই ক্ষেত্রে আমরা এখানে আনসিলেক্ট অল করে দিলাম এখন আমরা শুধু এমপ্লয় নেমটা দেখব তাহলে এমপ্লয় নেম আমরা সিলেক্ট করলাম করার পর এখন আমাদের এমপ্লয় নেম কিন্তু ডুপ্লিকেট এখানে কয়েকবার দেওয়া আছে তা আমরা শুধু ইউনিকগুলো রাখবে তো রাখার জন্য এমপ্লয় নেম আমরা সিলেক্ট করলাম করার পর ওকেতে ক্লিক এখন ধরুন আমাদের এখানে কিন্তু ইলিভেন ডুপ্লিকেট ভ্যালু অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু পাইছে সেগুলো আমাদের রিমুভ করে দিয়ে শুধু মানে কি করছে এইট ইউনিক ভ্যালু খুঁজে পাইছে তারপর ওকেতে ক্লিক করলাম এখন দেখা যায় আমার এখন হাসান নেম কিন্তু কয়েকবার ছিল মনির ছিল কয়েকবার উজ্জ্বল ছিল প্রত্যেকটা আমার কয়েকবার ডুপ্লিকেট ছিল সেই ডুপ্লিকেটগুলো বাদ দিয়ে শুধু ইউনিক মানে সেই একাধিক নেমগুলো থেকে শুধু একবার করে নেমগুলো রেখে আমাদের এখানে ডাটাগুলো শো করছে এই বিষয়ে আমাদের এখানে রিমুভ ডুপ্লিকেটের বিষয়ে আমরা আন্ডো করার আগের মতো নিয়ে আসি বাস আবার নিয়ে আসলাম বাস তাহলে আমরা এখান থেকে রিমুভ ডুপ্লিকেটের বিষয়ে জানলাম তারপরে এখন আমাদের আর একটা ইম্পর্টেন্ট বিষয় কোনটা এটা হচ্ছে আমাদের ডাটা ভ্যালিডেশন তো এই ডাটা ভ্যালিডেশনের বিষয়টা কি কাজ করে এখন আমরা এটা জানবো তো ডাটা ভ্যালিডেশনের কাজটা করার জন্য এখান থেকে ধরুন আমরা কি করি আমাদের এটা আমরা একটু রি করে দিয়ে নিই আমাদের টেবিলটা টেবিল রি করার জন্য আমরা কি করবো এখান থেকে আমরা চলে যাবো হোম মেনুতে হোম মেনুতে যাওয়ার পরে এখান থেকে আমাদের কোথায় আছে বর্ডার আমরা এখানে যাই যাওয়ার পর টেবিলে বর্ডারটা আমরা উঠাই দিলাম আচ্ছা উঠানোর পর ডাটা মেনে চলে আসি এখন এখান থেকে বলছি ডাটা ভ্যালিডেশনের বিষয়টা কি যে আপনি কীভাবে ডাটা চান আপনার এসিডের মধ্যে আপনি যেইভাবে আপনি রুলস দিবেন সেই রুলস অনুসারে আপনাকে এখানে কাজ করবে আপনি রুলস ব্রেক করতে গেলে সেই ক্ষেত্রে একটা এরর চলে আসবে তো মানে এখানে আপনি একটা রুলস তৈরি দেবেন ওই রুলস অনুসারে কাজ করবে রুলসের বাইরে গেলে সে কী করবে একটা মেসেজ দিবে যে আপনার এখানে মানে আপনি এই রুলস দিয়েছেন এটা সে বলবে একটা নিয়ম দিয়ে দেবে সেই নিয়মের ভিতরে কাজ করবে তো বিষয়টা আমরা দেখি তো দেখার জন্য এখান থেকে ধরুন আমরা কী দিলাম ধরুন আমরা লিখলাম নেম তারপরে দিলাম এখানে কি আমরা আমরা কী দিয়ে দেখব মোবাইল আমরা লিখলাম ধরুন এখানে কি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার তারপর আমরা দিলাম কি এখানে ধরেন অ্যামাউন্ট আমরা অ্যামাউন্ট দিলাম বাস তিনটা বিষয় দিলাম এখন ধরুন আমরা নেম তো এখানে যখন কি হবে যখন নেম হবে এই নেম যখন আপনি এখানে লিখবেন তখন এই নেমটা আপনার কত ক্যারেক্টারের ভিতরে রাখবেন তো সেটা একটা ভ্যালিডেশন আপনি দেখাই দেবেন ধরুন আপনি এখান থেকে আমরা রেঞ্জটা সিলেক্ট করি যাতে আমাদের এতটুকুর মধ্যে আমরা নেম লিখবো এবং সেই নেমগুলো আমাদের এখানে ধরেন যে আমাদের কত হবে যে আমরা দিলাম ১০ থেকে ১৫ ক্যারেক্টারের ভিতরে হবে অথবা দিলাম ৫ থেকে ১০ ক্যারেক্টারের ভিতরে আমাদের নেমগুলো হবে তো এরকম একটা আমরা এখানে ক্রাইটেরিয়া সেট করে দিব তো দেওয়ার জন্য আমরা এখানে যে প্রথমে সিলেক্ট করলাম আমরা চলে যাবো ডাটা ভ্যালিডেশনে ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এই যে এখানে ধরুন যে লেখা আছে প্রথমে ডাটা ভ্যালিডেশন আমরা এখানে ক্লিক করবো বাস ক্লিক করার পরে এখন এখান থেকে আমরা সেটিং অপশন থেকে এই যে ভ্যালিডেশন ক্রাইটেরিয়ার মধ্যে আমরা এখানে ক্লিক করবো তো আপনি এনি ভ্যালু দেওয়া থাকলে মানে যে কোনো ভ্যালু দিতে পারবেন তাই এটা আমরা দিব না আমরা এখান থেকে কী দিব যেখান থেকে যে আমরা দিলাম কি টেক্সট লেন্থ আমরা টেক্সট লেন্থ দিব টেক্সট লেন্থে ক্লিক করলাম বাস টেক্সট লেন্থে ক্লিক করার পরে এখানে ধরুন আপনার কী দেওয়া আছে আরও বিভিন্ন অপশন দেওয়া আছে আমরা যেখানে এখানে গেলে টেক্সট লেন্থের মধ্যে আপনি কীভাবে রাখবেন লেন্থটা বিটুনে রাখবেন না ইকুয়ালে রাখবেন না গ্রেটার দেনে রাখবেন তো বিভিন্ন অপশন দেওয়া আছে তা আমরা ধরুন যেখানে কী দিলাম আর আমরা ধরুন বিটুন দিয়ে রাখলাম তাহলে টেক্সট লেন্থ কত হবে আমরা দিলাম মিনিমাম হবে কত ৫ আর আমরা দিলাম যে টেক্সট লেন্থ এখানে সর্বোচ্চ কত হবে আমরা দিলাম ১০ বাস এরকম একটা বিষয় আমরা সেট করে দিলাম যে আমরা যখন টেক্সট লিখবো সেক্ষেত্রে আমাদের টেক্সট হতে হবে ৫ থেকে ১০ এর মধ্যে হতে হবে মানে ৫ এর কমও হওয়া যাবে না আবার ১০ এর উপরে হওয়া যাবে না এরকম একটা আমরা এখানে একটা 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 ভ্যালিডেশন দিয়ে দিলাম বাস দেওয়ার পর এখন আমরা এখানে ওকেতে ক্লিক করি বাস ক্লিক করার পর আপনি এখানে আমরা লিখতে যাই এখানে ধরুন আমরা লিখলাম এখানে যদি আমরা লিখি ধরেন আমি যেখানে জে এ আমরা জে এ দিয়ে ৩টা লিখলাম লেখার পর আমি যখন নিজে দিকে আসি সাধারণত ধরুন আমার একটা এরর চলে আসছে দ্য ভ্যালু ইজ কি বলছে ইউ এন্টার এ নট ভ্যালিড তো এটা কি আপনার ভ্যালিড না তো এটা এখানে বলছে তাহলে আমার দ্বিতীয় কমপক্ষে ৫ ক্যারেক্টারের ইয়ে আমরা যদি যেখানে জসিম লেখা দিলাম এখন ঠিক আছে আবার পরে লিখলাম এখানে আমি যদি লিখি এখানে মনে করেন যে এম ও এন আমি এন ও এন লেখা আই লিখলাম ৪ ক্যারেক্টার এই জন্য এরর ধরে বলাছে তাহলে আমার ৪ ক্যারেক্টার লেখা যাবে না তাহলে এখানে কত লিখতে হবে এখানে লিখতে হবে আপনার ৫ ক্যারেক্টার আবার যদি আমি লিখলাম এখানে মনির হোসেন ধরুন এখানে কত ক্যারেক্টার চলে আসে ১০ ক্যারেক্টার উপরে চলে আসে তাও কিন্তু নেবে না তাহলে এখানে আপনার লিখতে হবে ১০ ক্যারেক্টার তাহলে আমরা এখানে ধরুন ১০ ক্যারেক্টার লিখি এম ও এন আই আর মনির এইচ ও ডাবল এস তাহলে এখানে ৫ ৪ ৯ আমরা নিচে দিয়ে আসি এই যে এখন হয়েছে কিন্তু এখানে ধরুন আমরা আবার যদি লিখতে চাই একদম বেশি ক্যারেক্টার হয়েছে তাহলে আমরা যেটা দেখালাম সেই অনুসারে এখানে কাজ করবে এইটা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালিডেশন যেভাবে দেবো সেইভাবে কাজ করবে তো এই যে এখানে আমরা দেখালাম এখানে দেখানোর পরে এখানে এইভাবে কাজ করছে
তারপর আমরা আরেকটা বিষয় দেখি এখন কি মোবাইল নাম্বার দিয়ে। তো এখন মোবাইল নাম্বারের বিষয়টা এখানে কি কাজ করে সেটা আমরা একটু দেখি। যেমন মোবাইল নাম্বার আমাদের কত থাকে, ধরুন আপনার 10-11 ক্যারেক্টার থাকে, তো সেটা যদি আপনার এখানে 10 ক্যারেক্টার কিংবা 11 ক্যারেক্টারও বেশি হয় সেক্ষেত্রে আমাদের এখানে এরর মেসেজ চলে আসবে। তো সেটা দেখার জন্য সেমভাবে আপনি কতটুকুর মধ্যে রাখবেন, রেঞ্জটা সিলেক্ট করবেন, আমার ডাটা ভ্যালিডেশন চলে যায়। যার পর ডাটা ভ্যালিডেশন বা ডাটা ভ্যালিডেশন হয়ে যায়, এখান থেকে আমরা কি দেখাই দেবো, হোল নাম্বার। যেহেতু মোবাইল নাম্বার দেবো সেক্ষেত্রে আমরা হোল নাম্বার দেখাই দেবো। দেখানোর পরে এখান থেকে আপনার মোবাইল নাম্বার আপনি যদি চান যে ইকুয়াল দিতে পারেন, যদি আমরা ইকুয়াল দিয়ে দিই তাহলে আপনার এখানে যত ইকুয়াল দেবেন ততর মধ্যে কাজ করবে। আমরা ইকুয়াল টু দিই তাহলে আপনার এখানে কত ভ্যালু থাকবে সেই ইকুয়াল দেখাতে পারেন। আর আপনি যদি বিটুইন দেন, আমরা যদি এখানে বিটুইন দিই তাহলে আপনি দিতে পারেন যে এখানে কত থেকে কতর মধ্যে মোবাইল নাম্বার হতে হবে, তো সেটা আপনি দেখা দিলে সেইভাবে কাজ করবে। তাহলে এখানে ধর আমরা দেখা দিলাম যে মোবাইল নাম্বারের কত হবে, এখানে ধরেন যে মিনিমাম থাকবে 10 ক্যারেক্টার, তাহলে আমরা দিয়ে দিলাম এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 ক্যারেক্টার। আর ম্যাক্সিমাম থাকবে ধরুন 11 ক্যারেক্টার, তাহলে আমরা দিলাম যে 11 ক্যারেক্টার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 আমরা এরকম দিয়ে দিলাম। বাস এখন যদি আপনার এখানে আমরা যে এই যে মোবাইল নাম্বার আমরা যেটা দিব সেটা যদি মিনিমাম 10 ক্যারেক্টার এবং ম্যাক্সিমাম 11 ক্যারেক্টার যদি আপনার এরকম না হয়, তো সেই ক্ষেত্রে আমরা ইচ্ছা করলে এখানে যে ইনপুট মেসেজ এরর অ্যালার্ট এগুলো সেট করতে পারি। এখানে কিন্তু ইনপুট মেসেজ আপনি ইচ্ছা করে লিখে দিতে পারেন, যে আপনি যখন ইনপুট করবেন মোবাইল নাম্বার সেই ক্ষেত্রে কিন্তু একটা মেসেজ শো করবে। আমরা টাইটেল মনে করে লিখে দিলাম, এখানে কি লিখে দিলাম যে এখানে লেখা আমার নামটা লিখে দিলাম জসিম উদ্দিন, ধরুন আমি এটা শো করবো টাইটেলে। এখন আপনি ইনপুট মেসেজ হিসেবে কি লিখে দিলেন, দেন এখানে লিখে দিলাম আমরা কি যে মোবাইল নাম্বার ইনপুট, জাস্ট একটা কিছু লিখলাম, আপনি যা লাগবেন তাই আসবে। এটা আমরা লিখলাম ইনপুট মেসেজ করলে আমার নামটা উপরে মানে টাইটেলে শো করবে আর এখানে ইনপুট মেসেজ মেজারে দেখাবে। তারপর আপনার যখন এরর দিবে এররের ক্ষেত্রে কি দেখাবে, আপনার এখানে এররের ক্ষেত্রে স্টপ নাকি আপনার এখানে কি দেবেন ওয়ার্নিং দেবেন সেটা দেখাতে পারেন। তার আমি স্টপে রাখলাম, রাখার পর টাইটেল আপনি কি লিখবেন, টাইটেল আপনার যা লিখবেন, আমি টাইটেল একটা কিছু লিখে দিলাম। তারপর এখানে এরর মেসেজ দিলাম কি রং ডাটা অথবা রং মোবাইল নাম্বার, বাস আমি একটা কিছু লিখলাম, টাইটেল আপনার যা লিখছেন লিখতে পারেন। বাস একটু করার পর এখন আমরা ধরুন কী করবো, ওকেতে ক্লিক করবো। বাস এই যে ওকেতে ক্লিক করার সাথে সাথে এই ধরুন আমার এখানে কিন্তু ইনপুট মেসেজ আছে আমার, এটা এই যে জসিম উদ্দিন আমার এই মোবাইল নাম্বার ধরুন যেটা লেগেছে ইনপুট আমার, এটা কিন্তু ইনপুট মেসেজ চলে আসছে এটা। এখন এখানে ধরুন আমি যদি রং নাম্বার লিখি, ধরুন আমি এখানে লিখলাম 01716514, ধরুন আমি এটা লিখলাম, এটা আমার কিন্তু 5155 অথবা ধরুন একটা 5 আমি কম দিলাম। এখন যদি আমি যদি নিচে আসি তাহলে এই ধরুন আমার এটা কী চলে আসছে, আমার যে এরর অ্যালার্ট যে আমি কি মোবাইল নাম্বারটা এখানে রং দিছি, তাহলে এই এরর অ্যালার্ট যখন আসবে তখন আমি যে পিপি চেয়েছিলাম টাইটেল আসবে আর কি লিখছে রং মোবাইল নাম্বার, তো এরকম একটা মেসেজ চলে আসবে। এটা যেটা আমরা দেখালাম, আর এই যেটা আসছে আমাদের ইনপুট মেসেজ, এটা হচ্ছে আমাদের এরর মেসেজটা আসছে। বাস এবার তো এখানে আমি কারেক্ট দিয়ে দিই, ধর আমি দিলাম এখানে দিয়ে দিলাম 01716, বাস এখন কিন্তু আমার 10 ক্যারেক্টার আসছে। এখন আমরা আরেকটা নাম্বার দিচ্ছি, ধরুন এখানে আবার একটা নাম্বার দিয়ে আমরা কি দিলাম এখানে 01713521, বাস এখানে আমরা ধরুন আরেকটা নাম্বার দিলাম, এখানে একদম ক্যারেক্টার বেশি দিলাম। এখন নিচে আসলে এই যে এরর চলে আসছে রং নাম্বার দিছি, তাহলে আমাদের কারেক্ট নাম্বার দিয়ে গেলে আর সমস্যা হবে না। বাস আমরা এখন এটা রং নাম্বার, তাহলে আমাদের অবশ্যই কারেক্ট নাম্বার দিয়ে রাখবো, তো এটা আমাদের কারেক্ট নাম্বার, তাহলে কিন্তু সে নিয়ে নিয়েছে এখানে। তাহলে এখানে আমরা দেখলাম মোবাইল নাম্বারের ক্ষেত্রে কীভাবে কাজটা করে সেটা আমরা এখানে দেখলাম, আমাদের মিনিমাম অথবা ম্যাক্সিমাম, তারপর আমরা যদি মিনিমাম ম্যাক্সিমাম ইকুয়াল দিতাম তাহলে ইকুয়াল দিলে আমরা উই যে আমরা ইকুয়াল দিলে কী করতো, আমাদের অবশ্যই আমরা যে ক্যারেক্টারকে বলে দিতাম সেই ক্যারেক্টারের মধ্যেই থাকতো, কিন্তু যেহেতু আমরা বিটুইন দিছি এই কারণে আমরা এখানে মিনিমাম ম্যাক্সিমাম দেখাইতে আমাদের কাজটা করতে হয়েছে। তাহলে এখন আমাদের এখানে দেখলাম যে এখানে আমাদের এই মোবাইল নাম্বারের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করতে হবে ডাটা ভ্যালিডেশন সেটা কিন্তু দেখলাম। আমরা এখান থেকে যে মোবাইল নাম্বার যে আমাদের নাম্বারের বিষয়টা কিন্তু দেখলাম, এখন ধরুন এখানে যেহেতু নাম্বারের বিষয় দেখা হয়ে গেছে তাহলে এখন ধরুন আমরা কোনটা দেখবো, এখানে তো অ্যামাউন্টের বিষয়টা তো আমরা অলরেডি দেখে ফেললাম, তাহলে যেটা নাম্বারের বিষয় এখন আমরা দেখবো যে এখান থেকে আমাদের যে কোনো লিস্টের বিষয় কীভাবে আমরা সেট করতে পারি সেটা দেখি, যেটা ড্রপ ডাউন লিস্টের বিষয়। তো সেটা করার জন্য এখানে আমরা ধরুন যে কী লিখবো, যে এখানে আমরা ধরুন যে এরিয়া লিখে দিলাম, যে আমরা এরিয়ার ড্রপ ডাউন লিস্টটা করলাম করবো, তাহলে করার জন্য এখানে আমরা এরিয়া লেখার পরে আমরা এরিয়া সেট করবো এখানে ড্রপ ডাউন লিস্টের মধ্যে। তো সেই ক্ষেত্রে এখানে আমরা চলে যাই এখানে, যার পর ডাটা ভ্যালিডেশনে গেলাম, তারপর এখান থেকে আমরা কী দেখাই দেবো লিস্ট, আমরা লিস্টে ক্লিক করলাম। তো লিস্টে ক্লিক করার পরে এখন আপনার এই যে আপনার লিস্টের মধ্যে এখানে আপনার সোর্স লিখতে পারেন, তা আমরা যদি লিখে এখানে কোন এরিয়া ঢাকা, তারপর লিখলাম খুলনা, তারপর লিখলাম রাজশাহী, এইভাবে আপনি আরও লিখতে পারেন। আমরা তিনটা লিখলাম, বাস লেখার পরে এখন আপনি এখান থেকে যদি এই যে আপনার তিনটা লিখছেন তাহলে ইনপুট মেসেজ এগুলো তো আমরা অলরেডি দেখলাম, এগুলো সেট করতে পারেন। তারপর আমরা ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করার পরে এই যে আমরা এখানে যে দেখাই দিলাম এই ধরুন আমাদের চলে আসছে এখানে, এই চলে আসছে এখানে আপনার যেটা দেখাতে পারেন। তারপর আপনাদের আমরা রেঞ্জ তো সিলেক্ট করি না, রেঞ্জ সিলেক্ট করতে আমার পরেও কিন্তু আসতে হবে, যদি আমরা শুধু এটুকুর মধ্যে করছি এটিকে কারণে এখানে আসছে, তো এখানে আসলে আপনি যেটা চান এইভাবে আপনার ইচ্ছা করলে
আপনার ড্রপ ডাউন লিস্ট তৈরি করে আপনার ইচ্ছা করলে এরিয়া বা আপনার অন্য কোনো বিষয় সেট করতে পারেন। বাস এটা আমরা দেখলাম এখানে। বাস এখান থেকে আমরা কি দেখলাম, আমাদের এই ডাটা ভ্যালিডেশনের বিষয়গুলো দেখলাম। তারপরে ধরুন এখানে কিন্তু আমাদের নিচে আরো দুইটা অপশন দেওয়া আছে, একটা সার্কেল ইনভ্যালিড ডাটা, একটা আছে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেল। তো এই যে দুইটা বিষয় কি, যদি এখানে আমাদের কোনো ইনভ্যালিড ডাটা থাকে যে আমাদের এখানে ভ্যালিডেশন করার সময়, তো সেই ক্ষেত্রে আপনি কি করবে, এখানে যদি আমরা ক্লিক করি এই যে সার্কেল ইনভ্যালিড ডাটা, এখানে ক্লিক করলে আমাদের একটা সার্কেলের মতো আসবে। যদি এখানে কোনো ইনভ্যালিড ডাটা থাকে তো সেই ক্ষেত্রে আপনার সার্কেলের মতো আসবে। আবার আপনার ধরেন এখানে এই যে ক্লিয়ার ভ্যালিডেশন সার্কেলে ক্লিক করলে সার্কেলটা চলে যাবে, তাহলে এখানে আমাদের কোনো ইনভ্যালিড ডাটা নাই। যদি থাকতো তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করার সাথে সাথে একটা সার্কেলের মতো চলে আসতো। তো এই আমাদের এই বিষয়টা। আচ্ছা যাই হোক, এখন আমরা এখন ডাটা ভ্যালিডেশনের বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। তারপরে এখানে আমাদের পরে কী দেওয়া আছে, এখানে কনসোলিডেট, এই কনসোলিডেটের বিষয়টা কী কাজ করে এখন আমরা এটা দেখবো। এই কাজটা আমাদের করার জন্য এখন আমরা নতুন একটা শীট নিয়ে করি, তাহলে আমাদের সুবিধা হবে। বাস আমরা এখান থেকে জুমটা বড় করে নিলাম। বাস করার পরে এখন কনসোলিডেটের বিষয়টা কি আমরা ধরুন এইভাবে করতে পারি, এখানে আমরা লিখি, তাহলে আমরা লিখলাম ফার্স্ট ফার্স্ট সেমিস্টার মার্ক, তাহলে ফার্স্ট সেমিস্টার মার্কস, তাহলে আমরা এটা লিখলাম এখানে ফার্স্ট সেমিস্টার মার্কস। এখানে আমরা কি করবো, এই পাশে লিখলাম নেম, তারপরে আমরা এখানে সাবজেক্ট লিখলাম কি বাংলা, তারপর আমরা জাস্ট লিখলাম নেম বাংলা ইংলিশ ম্যাথ, তিনটা সাবজেক্ট লিখলাম। লেখার পর এখানে আমরা নেম লিখি, জাস্ট আমরা করে নেম লিখলাম। এখন করিমের বাংলায় মার্ক কত, ধরুন আমরা লিখলাম 40, ইংলিশে 50, ম্যাথে ধরুন এখানে লিখলাম আমরা কত, ম্যাথে লিখলাম 35। এইবার ধরুন আমরা এখানে পরেরটা লিখি, বাস আমরা কিছু মার্ক লিখলাম, এটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের। সেমভাবে এখন ধরুন আমরা কী করবো, এখানে এটা ধরুন এখান থেকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি সিলেক্ট করে, তারপর এখানে আমরা ধরা যায় নিচে আমরা এটা পেস্ট করে দিলাম, তারপর আবার আমরা নিচে পেস্ট করি, আবার ধরুন আমরা এটাকে আবার এখানে পেস্ট করলাম। বাস আমরা ধরা যায় এইভাবে ফার্স্ট সেমিস্টারের পরে পরে এটা আমাদের কি সেকেন্ড সেমিস্টার, তাহলে আমরা এটারে এখানে ধরুন এটারে কী করবো, আমরা এডিট করার জন্য আমরা এই যে উপরে ডাবল ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে আপনি যদি অ্যাপ টু ফাংশনের কিছু আপনি তাইলে হবে। তো আমরা মাউসে ডাবল ক্লিক করলাম, করার পরে ফার্স্টের জায়গায় আমরা কী লিখে দিলাম, এটা সেকেন্ড সেমিস্টার। তা সেকেন্ড সেমিস্টারের এখানে করিমের মার্ক কত সেটা ধরুন আমাদের এখন কপি করে নিয়ে আসছি, আপনার যে মার্ক সেটা আপনি দেখা দেবেন। আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি হালকা পাতলা, আমরা এটা চেঞ্জ করে নিলাম একটু, ব্যাস আমরা জাস্ট একটু চেঞ্জ করে বিষয়টা দেখাচ্ছি আপনাদের। ব্যাস এটা আমরা লিখলাম এখানে, আর চেঞ্জ করার প্রয়োজন নেই, ব্যাস আমরা কটা চেঞ্জ করে দেখালাম। সেমভাবে এটা আমরা হচ্ছে এটা ফার্স্ট সেমিস্টার, তাহলে আমরা মাউস দিয়ে ডাবল ক্লিক অথবা কিবোর্ড থেকে আপনি এফ টু কি চাপ দিলে হবে, বা দিলে এটা আছে আমাদের ফার্স্ট সেমিস্টার। থার্ড সেমিস্টারের মধ্যে এখানে মার্ক কত করিমের কত আছে একটু চেঞ্জ করে দিচ্ছি আমরা, এবারটা চেঞ্জ করে দিয়ে আপনাদের কাজটা দেখাচ্ছি। ব্যাস আমরা কয়েকটা চেঞ্জ করে দিলাম। এখন এখানে কি যে ফার্স্ট সেমিস্টারের মার্ক করিম, রহিম, কামাল, হাসান আর জসিম, এই তিনজনের ফার্স্ট যে ফার্স্ট সেমিস্টারের বাংলা ইংলিশ ম্যাথ পাশাপাশি অন্যান্য সাবজেক্ট থাকবে সেগুলো দেখা দিলাম, জাস্ট একটা স্যাম্পল আমি তৈরি করলাম। তো এখন থেকে ফার্স্ট সেমিস্টারের এই বিভিন্ন যে এখানে স্টুডেন্টের নেমের মার্কগুলো এত বাংলা ইংলিশ ম্যাথের, সেকেন্ড সেমিস্টার এত, তারপরে দেখা গেছে এখানে কি থার্ড সেমিস্টারের এত। তো এই যে মার্কগুলো আমি দিলাম, এখন আমি কী করবো এখান থেকে যে এই তিন সেমিস্টারের মার্কগুলো এখানে আমি কী করবো, এখানে আমি এই কনসোলিডেটের মাধ্যমে সেটা এখানে আমি ইচ্ছা করলে সাম করতে পারবো, অ্যাভারেজ করতে পারবো, কাউন্ট করতে পারবো, ম্যাক্সিমাম মিনিমাম করতে পারবো, তো এই বিষয়গুলো আমি করতে পারবো। তো এখান থেকে আমরা বিষয়টা দেখি অ্যাকচুয়ালি কী কাজ করে, তো এখান থেকে আমরা কী লিখবো উপরে ধরুন এখানে লিখতে পারি, আমরা যদি এখানে লিখে দেই যে অল অল সেমিস্টার, অল সেমিস্টার টোটাল মার্কস, ব্যাস আমরা ধরুন এটা লিখে দিলাম অল সেমিস্টার টোটাল মার্কস। তো এখন ধরুন আমরা কী করবো এখান থেকে, ধরুন আমরা এখান থেকে এই যে বিষয়গুলো আমরা এখান থেকে একটু কপি করে ধরুন আমরা কী করবো এখানে পেস্ট করে নিয়ে আসি, তাহলে আমরা এখানে পেস্ট করলাম, তাহলে পেস্ট করার পর আমরা এই ডাটাগুলো এখান থেকে বাদ দিয়ে দিব, শুধু এখানে কী থাকবে যে এখানে আমাদের এই যে নেম বাংলা ইংলিশ ম্যাথ, তারপরে এখানে স্টুডেন্ট নেমগুলো থাকবে। তো এখানে কী আমরা বাইর করবো এখানে যে এখানে এই যে বাংলা যে সাবজেক্ট আছে, এই বাংলা সাবজেক্টের ফার্স্ট সেকেন্ড থার্ড সেমিস্টারের টোটাল মার্ক কত সেটা বাইর করবো, পাশাপাশি ইংলিশ সাবজেক্টেরও তিন সেমিস্টারের টোটাল মার্ক কত সেটা বাইর করবো, এবং ম্যাথেরও যে তিন সেমিস্টারের টোটাল মার্ক কত সেটা বাইর করবো, এবং এখানে যে বিভিন্ন স্টুডেন্টের এই
বাংলা ইংলিশ ম্যাথের টোটাল মার্কগুলো এখানে আমরা সাম করতে পারবো। তারপর চাইলে আমরা সাম যদি করতে পারি আমরা ইচ্ছে করলে অ্যাভারেজও করতে পারবো, তারপর বলছি আমরা কাউন্টও করতে পারবো, ম্যাক্সিমাম মিনিমাম সবই করতে পারবো। তো আমরা সাম করার বিষয়টা দেখি করতে কিভাবে করতে হবে। এখন করার জন্য আমরা এখান থেকে এই যে আমরা এখানে কার্সর রাখবো, এই সেলে কার্সর রাখবো, যেহেতু বাংলা ইংলিশ ম্যাথ তিনটা বাইর করবো, তাহলে শুরুতে আমরা এখানে কার্সর রাখবো স্টুডেন্ট নেমের পরে। রাখার পর আমরা চলে যাবো এই কনসোলিডেট অপশনে চলে যাবো। তো আমরা এখানে কনসোলিডেট আমরা এখানে ক্লিক করবো। কনসোলিডেটে ক্লিক করার পরে এখন আমাদের এখানে প্রথমে কি লেখা আছে, ফাংশন, যে আপনি কোন ফাংশন ইউজ করবেন। এখানে বিভিন্ন ফাংশন দেওয়া আছে, সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, এছাড়া আরও বিভিন্ন ফাংশন দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে কোনটা করবো, সাম। তাহলে আমরা যে সাম এটা দেখা দিলাম, দেখানোর পরে তারপর আমাদের রেফারেন্স, তা আমাদের এখান থেকে রেফারেন্স দেখাতে হবে যে এখানে আমাদের এই যে বাংলা ইংলিশ ম্যাথ যে আমাদের টোটাল নাম্বারগুলো আসবে আমাদের কোন জায়গা থেকে আসবে সেই রেফারেন্সটা আমাদের এখানে দেখাতে হবে। তাহলে আমাদের এই যে বাংলা ইংলিশ ম্যাথ এটা আমাদের এই যে এখান থেকে শুরু করবো। তাহলে আমাদের এই যে আমাদের এখান থেকে প্রথম যেটু এইটুকু আমাদের এখান থেকে আমাদের রেফারেন্স সিলেক্ট করলাম। করার পর আমরা এখানে অ্যাডে ক্লিক করবো, বাস এটা আমাদের করা হলো ফার্স্ট সেমিস্টারের। তারপর এখন চলে যাবো আমাদের সেকেন্ড সেমিস্টারের রেফারেন্স আমরা এখান থেকে সিলেক্ট করবো। করার জন্য এই যে এখানে সেকেন্ড সেমিস্টারের আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। বাস করার পর এটা আমরা এখন অ্যাড করবো। বাস অ্যাড করার পর এখন আমরা পরবর্তী সেমিস্টারে চলে আসি। বাস সেমভাবে এখন আমরা এখানে বাস আমরা এখান থেকে রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি। করার পর আমরা এখানে অ্যাডে ক্লিক করবো। বাস করার পরে এখন এখান থেকে এই যে আপনি এই যে তিনটা আমরা সেমিস্টার সিলেক্ট করলাম, এখন আপনার যেইটাই আপনি ক্লিক করুন সেটাই ক্লিক করলে আপনাকে সাম করে আপনি কী করবো তিন সেমিস্টারের আপনার টোটালটা দেখাবে। তাহলে ধরুন এখন আমি ধরুন প্রথম যেটা অথবা আমি ধরুন সেকেন্ডে ক্লিক করলাম। করার পর আমি ওকেতে ক্লিক করি। বাস করার পর এখন আমরা উপরে চলে আসি। এই ধরুন আমার এখানে কী চলে আসছে যে আমার টোটাল চলে আসছে। তাহলে এখন ধরুন আমার এই যে ফার্স্ট সেমিস্টারে বাংলা কত 40, তারপর আপনার ধরুন যে কি সেকেন্ড সেমিস্টারে বাংলা কত 50, করিমের 40 আর 50 কত 90, তারপর আছে 50, তাহলে 140 এই চলে আসছে এখানে। তারপর ধরুন এখানে কী আছে করিমের ধরুন ইংলিশে কত আসছে 150, তার মানে যে এখানে 50, এই যে 50 এখানে 10 আর 50, তাহলে 3 50 আর 150 এই চলে আসছে এখানে। তো এইভাবে এখান থেকে আমরা এটা কী করতে পারি যে আমরা সাম করতে পারি। এখন ধরুন এটা আমরা যে সাম করলাম এখানে ধরুন করার পরে এখন যদি আমরা এইটুকু ধরুন আমরা এখান থেকে ডিলিট করে দিয়ে আমরা কী করি আবার এখানে যাই, যাওয়ার পরে কনসোলিডেটে গেলাম, তারপর আপনি যদি অন্যটা সিলেক্ট করে দেন আমরা ধরুন এই যে প্রতি এই লাস্টটা সিলেক্ট করলাম, সেমভাবে ওকেতে ক্লিক করলে একই রেজাল্ট চলে আসছে। বাস এখান থেকে আমরা কি যে এখানে বিভিন্ন সেমিস্টারের যে বিভিন্ন সাবজেক্টের স্টুডেন্টদের যে মার্কের বিষয়গুলো আছে সেগুলো আমরা সাম করে এখানে দেখা দিলাম যে কীভাবে করতে হবে। এখন সাম ছাড়াও যে আপনি অ্যাভারেজ করতে চান সেমভাবে এই যে আপনার এখানে কনসোলিডেটে যাবেন, যার পরে এই যে এখানে সামের জায়গায় শুধু আপনার অ্যাভারেজ দেখা দেবেন। অ্যাভারেজ স্যার অন্য কিছু করতে গেলে যেটা তোমার সেই ফাংশনটা দেখা দেবে, দেখানোর পরে সেমভাবে এই যে এখানে রেফারেন্সের বিষয়গুলো দেখা দেয় ওকে ক্লিক করলে আপনি এটা চলে আসবে। বাস তারপরে এখান থেকে আমরা যে যেগুলো করলাম এগুলো আপনি যদি চান এখানে কী করতে ডিলিট করতে, তা আপনি যদি কোনো ডিলিট করছেন ডিলিটে ক্লিক করে ডিলিট হবে। তারপর আবার যদি চান অ্যাড করতে তাহলে আপনি এখানে আবার নতুন করে রেফারেন্স দেখা দিচ্ছে এগুলো ক্লিক করে অ্যাড করতে পারেন। তো এই যে বিষয়গুলো এখানে দেওয়া আছে এভাবে আমরা কী করতে পারি আমাদের এই এম এস এক্সেলের মধ্যে আমাদের শিটের মধ্যে আমরা কী করতে পারি আমরা কনসোলিডেট ইউজ করতে পারি। বাস এটা আমরা দেখলাম। তারপর এখানে কনসোলিডেটের পর আমাদের কী আছে হোয়াট ইফ অ্যানালাইসিস, তো এর মধ্যে আমাদের এখানে তিনটা কাজ দেওয়া আছে, আমরা তিনটা বিষয় এখানে দেখবো। তাহলে তিনটার মধ্যে প্রথমে দেওয়া আছে এখানে কি এখানে দেওয়া স্ক্যানারিও ম্যানেজার, তো এই বিষয়টা কী কাজ করে এটা আমরা দেখি। দেখার জন্য আমরা নতুনটা শিটে যাই, যার পরে আমরা জুমটা একটু বড় করে নিচ্ছি। বাস বড় করার পরে এখানে ধরুন আমরা কী করতে পারি যে এরকম একটা বিষয় আমরা কী রাখলাম আইটেম বা প্রোডাক্ট, আমরা রাখলাম প্রোডাক্ট নেম, তারপরে কী রাখলাম এখানে ধরুন আপনার প্রাইস, আমরা প্রাইস লিখলাম। বাস আমরা প্রোডাক্ট নেমের পর আমরা একটু বড় করে দিচ্ছি। বাস এই তারপরে এখন ধরুন আপনার প্রোডাক্টের আমরা কী লিখলাম এখানে ধরুন আমরা কী লিখলাম এখানে ল্যাপটপ, ল্যাপটপের প্রাইস দিলাম আমরা ধরুন ধরুন এখানে ধরুন আমরা দিলাম যে 50,000, তারপরে দিলাম এখানে কি আপনার ল্যাপটপের পরে দিলাম কি এখানে মনিটর, মনিটর আমরা দিলাম কত ধরুন এখানে 15,000, বাস এটা দিলাম। তারপরে কিবোর্ড, কিবোর্ড দিলাম আপনার এখানে 500, মাউস 300, বাস এইভাবে ধরুন আমরা অন্যান্য প্রোডাক্টের আরও নাম এভাবে দিতে পারি। তারপর দিলাম স্পিকার, স্পিকার ধরুন দিলাম স্পিকার আমরা দিলাম কত ধরুন 1200 দিলাম। জাস্ট এখানে এই যে বিষয়গুলো দিয়ে আমি এখানে কী বোঝাইতেছি যেগুলো দিয়ে এখানে ধরুন আমি একটু জুমটা বড় করে নিচ্ছি। বাস এখন এখানে এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো ধরুন এখানে কী করছেন আপনি পারচেস করছেন, এই প্রোডাক্টগুলো আপনি এই বিভিন্ন প্রাইসে পারচেস করছেন। এখন এই প্রোডাক্টগুলো ধরেন যে কি আপনি যদি মনে করেন যে এটা কি আপনি ইচ্ছা করলে পারচেস দেখাই দিও আপনি স্ক্যানারে করে রাখতে পারেন, অথবা যদি চান যে আপনি এখানে যে এই প্রোডাক্টগুলো আপনি যে সেলস করছেন আপনি কোন মাসে ধরেন আপনি কীরকম প্রাইসে আপনি সেলস করছেন সেটা আপনি স্ক্যানারিওতে আপনি স্ক্যানারিও ম্যানেজারের মাধ্যমে সেটা করতে পারেন।
স্ক্যানারিও ম্যানেজারের মধ্যে আমাদের এই কাজটা করার জন্য এখন কি করতে হবে, এখানে আমাদের এই যে প্রোডাক্টগুলো এই যে প্রাইসগুলো লিখছি, তো এইটা আমাদের কি প্রাইস, এটা আমরা মনে করি আমাদের এটা পারচেজ প্রাইস। তাহলে আমরা উপরে তখন হেডারে লিখে দিতে পারি প্রোডাক্ট পারচেজ প্রাইস, তাহলে আমরা হেডারে লিখে দিলাম। বাস এখন আমরা কি করব, যেখান থেকে আমাদের এই প্রোডাক্টগুলো যে আমরা এখানে বিভিন্ন মাসে আমাদের যে সেলস হবে, সেই ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ প্রাইসের সাথে আমাদের সেলস প্রাইসটা কত হয় বিভিন্ন মাসে, সেটা তখন আমরা কি করতে পারি স্ক্যানারিও ম্যানেজারের মধ্যে আমরা সেট করে রাখতে পারি। তো কিরকম বিষয়টা, তাহলে এই কাজটা করার জন্য এখন আমরা এগুলো লেখার পরে আমরা কি করব, এই যে প্রাইসের যে বিষয়গুলো আছে এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব। বাস করার পর আমরা চলে যাবো হরটিপ অ্যানালাইসিস, আমরা এখানে ক্লিক করব। তারপরে স্ক্যানারিও ম্যানেজার আমরা এখানে ক্লিক করি। করার পর আমরা অ্যাড বাটনে ক্লিক করব। বাস ক্লিক করার পর এখানে স্ক্যানারিও নেম, তাহলে আমরা নেম দিলাম সেলস অফ জানুয়ারি, তাহলে আমরা স্ক্যানার নাম সেলস অফ জানুয়ারি দিলাম। দেওয়ার পর আমরা এখানে ওকেতে ক্লিক। বাস ক্লিক করার পরে এখন আমাদের এই ল্যাপটপ এখানে জানুয়ারি মাসে যদি সেল হয়ে থাকে, তাহলে আমরা 50,000 টাকা দিয়ে ল্যাপটপটা আমরা পারচেস করতে, সেক্ষেত্রে আমরা ল্যাপটপটা সেলস করছি কত টাকায়, ধরো আমরা দিলাম এখানে 55,000 টাকায় ল্যাপটপ আমরা সেলস করছি। তারপরে এখানে মনিটর কত সেলস করছি, তো সেটা আমরা এখানে লিখি। মনিটর দিলাম আমরা এখানে কত, ধরুন আপনার এখানে 15,000 আছে, আমরা দিলাম মনিটর 16,000 টাকা সেলস করছি। এইভাবে পরের বিষয়গুলো যদি আপনি কোনো সেলস করে থাকেন সেগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন, আর যদি না করে থাকেন তাহলে যা আছে তাই থাকবে। বাস আমরা মনে করলাম ল্যাপটপ আর মনিটর আমরা সেলস করছি, এটা আমাদের পারচেস প্রাইস, এটা আমাদের সেলস প্রাইস যেটা আমরা সেল করলাম। বাস করার পর এখন আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম, বাস এটা আমরা অ্যাড করলাম। তারপর এখন আমাদের ধরুন আমরা জানুয়ারি পরে ফেব্রুয়ারি মাসে আমরা ধরুন যে কী করুন সেলস করি সেটা লিখ, আর সেটা আমরা এখানে অ্যাড করে রাখবো। তাহলে সেমভাবে সেলস অফ ফেব্রুয়ারি, তো আমরা ফেব্রুয়ারি মাসের সেলস এর বিষয়টা লেখা রাখবো। তো সেমভাবে এখন ওকেতে ক্লিক। তারপর এখন ধরুন ফেব্রুয়ারি মাসে আমরা ধরুন সেলস করছি, এখানে কি আমরা ধরুন ল্যাপটপ সেলস করতে পারি না ফেব্রুয়ারিতে, আমরা ধরুন মনিটর সেলস করছি, তাহলে মনিটর সেলস করছি ধরুন 15,000 মনিটর ধরুন যে আমরা সেলস করছি কত 17,000 আমরা এটা দিলাম। তারপর এখানে ধরুন যে আমরা কি এখানে ধরুন যে কিবোর্ড, ধরুন কিবোর্ড ধরুন আমরা এখানে একটা সেলস করছি কত, ধরুন আমরা দিলাম যে 600 টাকা, বাস এটা আমরা দিলাম। তারপর ধরুন স্পিকার, স্পিকার 1,200 আছে, ধরুন আমরা সেলস করছি এখানে কত দিলাম আমরা 1,400 টাকা, বাস এটা দেওয়ার পর এখন আমরা এখানে কি অ্যাড করবো, এটা ক্লিক করে অ্যাড করলাম। সেমভাবে এইভাবে ধরুন আমরা কি পরবর্তীতে সেলস অফ মার্স, মার্স দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক। বা সেমভাবে এখন আমরা যদি ল্যাপটপ সেল করে থাকি, বাস আমরা এখানে কত 50,000 টাকা দেখায় আমরা দিলাম কত, ধরেন এখানে দিলাম আমরা 56,000 টাকা আমরা ল্যাপটপ সেলস করছি, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দিলাম কত 56,000, বা সেটা দিলাম। তারপরে যদি মনিটর করে থাকেন মনিটর, তারপর আমরা কিবোর্ড ধরেন দিলাম আমরা কত করছি কিবোর্ড ধরেন দিলাম 800 টাকা, বাস আপনি এইভাবে আপনার যে সেলস করছেন সেগুলো এইভাবে আপনার চেঞ্জ করে দেবেন। বা দেওয়ার পরে লাস্টে এইভাবে ধরেন যে এখন যদি আপনি আরো অ্যাড করতে চান তাহলে অ্যাড করবেন, ধরুন আমরা এখানে অ্যাডে ক্লিক করে অ্যাড করতে পারি, আমরা অ্যাডে ক্লিক করলাম, বাস এটা আমাদের অ্যাড হয়ে গেল। বাস অ্যাড হওয়ার পরে এখন নতুন করে আবার করতে গেলে সেমভাবে এখানে ধরুন থেকে আপনারা এই যে এখানে ধরুন আপনারা লেখে, আবার আমরা আরেকটা অ্যাড করি লাস্টে সেলস অফ এপ্রিল, আমাদের এপ্রিল মাসে সেলস করতো সেটা আমরা লেখা, সেমভাবে ওকেতে ক্লিক। এখানে ধরুন আমরা এগুলো সেলস করতে পারি নাই, আমরা ধরুন যে কিবোর্ড সেলস করছি কত, এখানে 500 টাকা আমরা দিলাম, ধরুন 800 টাকা দিলাম। তারপর এখান থেকে মাউস, আমরা ধরুন মাউস সেলস করছি এখানে ধরুন কত দিলাম, ধরুন আপনার 600 টাকা, বাস এটা দিলাম। দেওয়ার পর এইভাবে অন্যগুলো থাকে অন্যগুলো এইভাবে দেখা দিবেন, দেখার পরে লাস্টে এখান থেকে আমরা ওকেতে ক্লিক করলাম, বাস আমাদের সবগুলো ই করা হয়ে গেল। এখানে আমি কি করলাম যে কিছু প্রোডাক্টটা দিয়ে প্রাইস দিয়ে এখানে এটা পারচেস প্রাইস, আর আমরা এখানে স্ক্যানারি ম্যানেজারের ভিতরে আমরা সেলস প্রাইসটা কত আমাদের বিভিন্ন মাসে সেটা তো আমরা এইভাবে এখানে অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আপনার যে এই পারচেস প্রাইসের সাথে আপনি বিভিন্ন মাসে যে সেলস করছেন সেই বিভিন্ন মাসের সেলস প্রাইসটা আপনি এখান থেকে শো করে দেখতে পারেন, তো এখানে আপনার শো করবে। তাহলে আমরা যদি মনে করেন এখানে কী দিলাম জানুয়ারি, দেওয়ার পর আপনার যে জানুয়ারিতে দেওয়ার পরে এখানে যদি আমরা কী করি, এই যে এখানে ধরুন আমাদের এই যে শো নামে একটা বাটন আছে, আমরা শোতে ক্লিক করলাম, এই জন্য এখানে শো করছে। আর ফেব্রুয়ারিতে ক্লিক করে আপনি শো করেন, এই ফেব্রুয়ারি মাসের প্রাইসটা কিন্তু এখানে চেঞ্জ আছে। আবার মার্চে দেন শোতে ক্লিক করেন, এই জন্য এখানে চেঞ্জ আছে। সেমভাবে আপনি যেটা দিলেন আমরা শোতে ক্লিক করে আমার চেঞ্জ হলো, আমরা আবার ফেব্রুয়ারিতে ক্লিক করে এদের শো এখানে চেঞ্জ আছে। এইভাবে আপনার বিষয়গুলো দেখতে পারেন। তারপর এখানে ধরুন আপনার চাইলে এই যে আমরা এখানে যে স্ক্যানারি ম্যানেজার বিষয়গুলো অ্যাড করলাম, এখানে চাইলে আপনি কি আবার নতুন অ্যাড করতে গেলে আপনি অ্যাডে ক্লিক করে আপনার এপ্রিলের পর আমাদের পরবর্তী মাসে করতে গেলে অ্যাডে ক্লিক করে আবার অ্যাড করতে পারেন। তারপর এখান থেকে যে ডিলেট, আপনি যদি কোনো ডিলেট করতে তাহলে আপনি যে সিলেটে ক্লিক করে এই যে ডিলেট আছে ডিলেট হয়ে গেল। আপনি যদি কোনো এডিট করতে তাহলে এডিটে যাবেন, যার পরে আপনি সেগুলো এডিট করতে পারেন, অপশন দেওয়া আছে। তারপর আপনি চাইলে এখান থেকে মার্স করতে পারেন, তারপরে যে এখানে আপনি যে সামারি করতে ইচ্ছে করে সামারি করতে পারেন, এই যে আপনি সামারিতে ক্লিক করলে আপনি সামারি করতে পারবেন, এই যে এখানে অপশন দেওয়া আছে স্ক্যানারের সামারি, তো এখানে আপনি যদি চান যে সামারি করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ওকেতে ক্লিক করলে এই যে সামারি বিষয়টা চলে আসছে, এই বিষয়গুলো আপনি সামারি করতে পারেন। বাস এইভাবে এখান থেকে আমরা কী করতে পারি যে আমাদের যে স্ক্যানারি ম্যানেজারের বিষয়টা আমরা এইভাবে কী করতে পারি, বাস স্ক্যানারি ম্যানেজারের বিষয়টা আমরা দেখলাম। বাস এখন আমরা কী দেখবো পরে,
তারপর আমাদের কি কাজটা আছে আমরা এখানে যাই না যাওয়ার পর আমাদের এখানে আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে কি গোল শেক তো এবার আমরা দেখব আমাদের নতুন একটা শিট নেই আমরা গোল শেক দেখব তো গোল শেক মূলত কি কাজ করে তো গোল শেক দিয়ে আমরা কাজটা দেখার আগে ধরুন আমাদের আমাদের ফিউচার ভ্যালু দিয়ে আমরা একটা কোনো কিছু বাইর করে নেই তারপর আমরা গোল শেক দিয়ে বিষয়টা দেখলে আমাদের ইজি হবে তো এখন আমরা কি দেখবো এখানে ধর আমরা ওদের মান্থলি পেমেন্ট এমপি দিয়ে কি মান্থলি পেমেন্ট বোঝাইলাম তো সংক্ষেপে লিখলাম মান্থলি পেমেন্ট যদি ধরেন আমরা ব্যাংকে ধরুন 500 টাকা করে রাখি প্রতি মাসে প্রতি 500 টাকা করে এটি জমিটা একটা বড় করে নিচ্ছি 500 টাকা করে রাখলে এখানে ধর আমি রাখবো কয় বছরের জন্য আমি দিলাম ধরুন যে এখানে 2 বছরের জন্য 500 টাকা করে রাখবো তো সেই ক্ষেত্রে এখানে আমার কত পার্সেন্ট সুদে আমি ইন্টারেস্ট কত দিলাম এখানে ধরেন যে দিলাম 5% তাহলে 5% সুদে আমি 2 বছরের জন্য যদি 500 টাকা করে প্রতি মাসে রাখি তাহলে আমার ফিউচারে কত টাকা আসে সেটা আমি দেখব তো দেখার জন্য এখান থেকে আমরা ফিউচার ভ্যালু বাইর করার ফাংশনটা ব্যবহার করি তাহলে এখান থেকে ধরেন আমরা কি বাইর করব ফিউচার ভ্যালু তাহলে আমরা এখান থেকে ফাংশনটা ব্যবহার করার জন্য একটু বড় করে নিচ্ছি এখানে আমরা ব্যবহার করব আমাদের এফ বি ফর্মুলাটা আমরা ইকুয়াল সাইন দেব আমরা লিখব এফ বি লেখার সাথে এফ বি চলে আসলো আমরা এখানে টেপ চাপ দেব দেওয়ার পরে প্রথমে আমাদের রেট তার রেট কত আমাদের এখানে 5% যেটা সুদের হার তাহলে আমরা রেট এখানে আমরা এস এখানে ক্লিক করব করার পরে যেহেতু আমাদের ব্যাংকে আমাদের ইন্টারেস্ট সেটটা থাকে 1 বছরের তা আমরা এটা এখানে ডিভাইড করবো কত দিয়ে 12 দিয়ে ভাগ দিয়ে আমাদের 1 মাস সুদের হার চলে আসবে তারপরে কি আছে এখানে এনপিআর মানে নাম্বার অফ পিরিয়ড মানে যেটা সময়কাল তা আমরা কত বছর 2 বছর তাহলে আমরা এখানে 2 বছর এখানে ক্লিক করবো করার পরে এটা ইন্টু দিব কত দিয়ে আমরা 12 দিয়ে কারণ যেহেতু আমরা মাসিক পেমেন্টের বিষয়ে বাইর করতেছি এই কারণে আমরা বছরকে এখানে কি করে নেব মাস নিয়ে নেব তাহলে আমাদের এখানে 12 দিয়ে 24 মাস আমরা এখানে 12 দিয়ে গুণ দিলে চলে আসবে তারপর আমরা এখানে কমা দিয়ে পরে কি আছে পিএমটি পিএমটি মানে মান্থলি পেমেন্ট আমরা কত করে করতেছি ব্যাংকে 500 টাকা করে তাহলে 500 টাকা যেহেতু আমার কাছ থেকে ব্যাংকে টাকাটা প্রতি মাসে চলে যাচ্ছে তাহলে আমার কাছ থেকে যেটা চলে যায় সেটা সবসময়কে মাইনাস করে দেখাতে হয় আর সেই মাইনাসের বিষয়টি হচ্ছে আমরা এখানেও দিতে পারি অথবা চাইলে এফ বির আগেও দিতে পারেন অথবা চাইলে আপনার অ্যামাউন্টের আগেও দিতে পারেন এক জায়গা থেকে এক জায়গায় দিলে হবে তাহলে আমরা এখানে দিচ্ছি মাইনাস করে দিব আমাদের এই মান্থলি পেমেন্টের বিষয়টা বাস মাইনাস করার পরে তারপর এখানে কমা দিয়ে বাট এই যে পিবি মানে প্রেজেন্ট ভ্যালু আমাদের কাছে প্রেজেন্ট কোনো টাকা নেই তাহলে আমরা জিরো দিতে পারি না দিলেও প্রবলেম নেই আপনি যদি ধরুন এইটুকু আপনি না করেন এই যে তাও সমস্যা নেই এবার কমা দিয়ে আপনি জিরো দিতেও পারেন দেওয়ার পর এখানে আপনি ব্যাকেটটা ক্লোজ করবেন করার পর এন্টার তাহলে এখানে আমাদের ফিউচার ভ্যালুটা চলে আসলো তাহলে আমরা যদি ধরুন এখানে প্রতি মাসে যদি 500 করে রাখি 5% সুদে 2 বছর পরে আমাদের ফিউচারে আমাদের কাছে এত টাকা আসবে তাহলে যে ডলার সেন্ডের আপনি যদি ভিডিওটি করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি চলে যাবেন কারেন্সি অপশনে আমরা যে হোম মেনুতে আসার পরে এই যে এখানে কারেন্সির অপশন আপনি এখান থেকে গিয়ে চেঞ্জ করতে পারেন এই যে এখানে নাম্বারে ক্লিক করলে আপনারা চলে যাবেন এখানে কারেন্সির অপশনে এই যে এখানে যে বি ডি বিডিটি এখানে ধরুন লিখলে চলে আসে বি আমরা দেখি কোথায় এখানে ধরুন যে বিডিটি অপশন চলে আসছে আমরা যদি বিডিটিতে ক্লিক করলাম করার পর আপনি এখান থেকে দেখাই দেবেন এই তাহলে এখানে বসে বড় হয়ে গেছে আমরা একটু কলমটা বড় করে নিচ্ছি এই যে বিডিটি চলে আসছে তাহলে এখানে আমাদের ফিউচারে কত 12,597 টাকা এত পয়সা আমাদের যে আমরা 2 বছরে 500 টাকা করে রাখলে 5% সুদে এখন এটা আমরা এখন ফিউচার ভ্যালু বাইর করলাম কিন্তু আমরা যে বলছি কোনটা দেখবো আমাদের গোল শেক তো সেটা দেখার জন্য আমরা এটা কেন করলাম তাহলে এখন আমরা ডাটা মেনুতে আসি আসার পরে এই কারণে আমরা আসলাম যে গোল শেকের মাধ্যমে আমরা কী বাইর করবো যে এখানে যে ফিউচারে আমরা যদি ধরুন আমাদের এখানে 20,000 টাকা হয় তো সেই ক্ষেত্রে আমাদের এখানে মান্থলি পেমেন্ট করতে হবে কত আমরা সেটাও দেখতে পারি আবার এখানে কত বছর লাগবে সেটাও দেখতে পারি অথবা আমরা কত পার্সেন্ট সুদ আসবে সেটাও বাইর করতে পারি যদি ফিউচারে এখানে 20,000 বা আপনার টার্গেট দিলেন যে এখানে ফিউচারে আপনার এত টাকা হলে সেই ক্ষেত্রে আপনাকে মান্থলি পেমেন্ট কত করতে হবে বা এখানে যে কত বছর লাগবে বা এখানে ইন্টারেস্ট করতে হবে সেই প্রত্যেকটা বিষয় চেক করে আপনি দেখতে পারেন গোল শেকের মাধ্যমে তো সেই কারণে কিন্তু আমরা এখানে এটা বাইর করলাম তো এখন ধরুন আমরা এখানে যে আমরা এই এই মাধ্যমে আসছে এখানে এত টাকা তো এখন আমরা যাই এখানে এই যে সেলের মধ্যে আমাদের কাস্টমারটা থাকবে এইটা আমরা চেঞ্জ করে দেখবো এখানে তাহলে করার জন্য এখন আমরা কোথায় চলে যাবো ডাটা মেনুতে আসার পরে এই যে আপনার এখানে হট চ্যানেলে এখানে ক্লিক করবেন করার পর এই যে লেখা আছে গোল শেক আমরা এই যে গোল শেক ক্লিক করবো করার পর এখানে এই যে সেট সেল কোনটা যে সেল আমাদের কার্সর আছে এইটা আমরা চেঞ্জ করবো এই সেলটাকে তাহলে এখন সেট সেল এটা থাকবে করার পরে এখানে এই যে টু ভ্যালু আমরা এই সেলের মধ্যে এখানে এই সেলের মধ্যে যেটা আসবে এখানে ভ্যালু আসবে কত ভ্যালু আমরা চাই এখানে যে 20,000 টাকা আমরা দিলাম 20,000 টাকা প্লাস 20,000 টাকা যখন এখানে আমার 20,000 টাকা হবে তো সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করে দেখবো যে আমি কী চেঞ্জ করবো যখন এখানে আমার 20,000 টাকা ফিউচার হবে তো সেই ক্ষেত্রে এখানে মান্থলি পেমেন্ট আমাকে কত করে করতে হবে সেটা আমি দেখবো তা দেখার জন্য এখানে আমার বাই চেঞ্জিং সেল কোনটা আমি চেঞ্জ করবো এই যে এটা তাহলে এখানে আমি ক্লিক করবো করার পর এখন ওকেতে ক্লিক বাস ক্লিক করার পর এখন আবার ওকেতে ক্লিক বাস আমার এখানে যখন ফিউচার আমি 20,000 টাকা আমার হবে তো সেই ক্ষেত্রে আমাকে মান্থলি পেমেন্ট কত করে করতে হবে 794 টাকা এত পয়সা করে করতে হবে 2 বছরের 5% সুদে তো সেটা আমরা এখানে বাইর করে নিলাম
তো এটা বাইর করার পরে এখন আমরা আবার আনডু করি। আনডু করার পরে এবার আমরা কি দেখব যে ফিউচার যখন এখানে 20,000 টাকা হবে সেই ক্ষেত্রে আমাকে যে এই 500 টাকা করে আমাকে মানে কত বছর লাগবে ডিউরেশন আমরা দেখব। তো সেটা বাইর করার জন্য সেম ভাবে এখানে আমরা আবার চলে যাব এখানে। এখানে যাওয়ার পর আমরা এখানে বসে ক্লিক বাস ক্লিক করার পর এখানে আমাদের শেষ সেল এই যে সেল এই সেলের মধ্যে আমাদের কত টাকা 20,000 বাস এখানে আমরা দিলাম কত 20,000 টাকা। তাহলে আমার ফিউচারে যখন 20,000 টাকা হবে তো সেই ক্ষেত্রে আমি চেঞ্জ করে দেখব কি এখানে আমার এই 500 টাকা করে 5% সুদে এখানে কত দিন লাগবে মানে কয় বছর আমার সেটা লাগবে সেই ক্ষেত্রে আমরা দেখব যখন 20,000 টাকা হবে। তাহলে আমরা এখানে চেঞ্জ করব কোনটা আমাদের এবার ইয়ারটা চেঞ্জ করব। তাহলে আমরা ইয়ার এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখন ওকেতে ক্লিক করার পর আবার ওকেতে ক্লিক বাস এখন যখন এখানে আমার কি যে এখানে যখন আমি 20,000 টাকা হবে আমার ফিউচারে তো সেই ক্ষেত্রে 500 টাকা করে আমার 5% সুদে এখানে আমার কত দিন লাগবে এই যে এখানে 3 years এত সময় লাগবে তাহলে 3 বছর এই যে পরে এখানে দেওয়া যেটা আছে দশমিকের পরে তাহলে এত সময় আমার লাগবে এই 500 টাকার 5% সুদে যখন আমার 20,000 টাকা ইন ফিউচারে হবে তখন সেই বিষয়টা এখানে আমরা এই যে গোল শেয়ারের মাধ্যমে এই বিষয়টা আমরা বাইর করতে পারি। সেম ভাবে ইন্টারেস্ট আপনি দেখতে পারেন। তো এটি হচ্ছে আমাদের এখানে গোল শেয়ারের কাজটা যেটা আমরা এখানে ফিউচারগুলো বাইর করে তারপরে কাজটা আপনাদের আমি ক্লিয়ার করে দিলাম। বাস এখন ধরুন আমাদের এই এখানে গোল শেয়ারের পর আমাদের আর কোন কাজ আছে একটা ডাটা টেবিল। তো এখন আমরা ডাটা টেবিলের বিষয়টা দেখব যে ডাটা টেবিলের কাজটা দেখার জন্য আমরা কি করতে পারি। ধরেন এখান থেকে যদি আমরা ধরেন এইভাবে বিষয়টা কাজ করে ডাটা টেবিল এখানে ধরুন আমরা কি লিখলাম ধরেন এখানে লিখলাম আমি 1 এই পাশে লিখলাম ধরেন যে কি ধরেন আমি এই পাশে লিখলাম 1 তাহলে আমি এখানে লিখলাম 1 এই পাশে লিখলাম 1 এখন ধরুন আমি এখানে কাজটা করব তাহলে এখন ইকুয়াল সাইন দিও ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি এটার সাথে এটা গুণ করব। তো গুণ করার জন্য এখানে আমি এই ধরুন এটা ক্লিক করলাম করার পর আমি এখানে গুণ চিহ্ন দিলাম অ্যাস্টারে চিহ্ন বাস দেওয়ার পর আবার এখানে 1 ক্লিক করলাম তাহলে এখানে 1 1 গুণ করে আমার ইকুয়াল দিলাম এন্টার দিলাম বাস আমার 1 1 গুণ করে 1 চলে আসছে। তো এখন আমি যে এইভাবে একটা গুণটা করলাম ডাটা টেবিলের জন্য করার পর এখন তারপরে কী করবো আমি এখানে 1 পর এখানে লিখলাম 2 3 4 5 6 7 8 আমি আরও লিখতে পারি ধরুন আমি 8 পর্যন্ত লিখলাম। এবার আমি নিজ দিকে লিখি বাস ধরুন আমি এখন 8 পর্যন্ত লিখলাম অথবা ধরুন আমি 9 10 পর্যন্ত লিখলাম বাস এইভাবে আপনার এদিকে বাই দিকে আপনার বেশি করে লিখতে পারেন প্রবলেম নেই। ধরুন আমি এইটুকু লিখলাম লেখার পরে এখন এখান থেকে আমি কী করবো এই যে এইটুকু আমি এখন সিলেক্ট করবো সুন্দরভাবে এইভাবে টান দিয়ে এখান থেকে এই যতটুকু লিখলাম এতটুকু সিলেক্ট করবো বাস করার পরে আমরা চলে যাবো কোথায় আমরা চলে যাবো যে হরটিক অ্যানালাইসিস আমরা এখানে ক্লিক করার পরে এই যে ডাটা টেবিল আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ধরুন যে লেখা আছে বাই ইনপুট সেল বাই কলাম ইনপুট সেল এখন এখানে ধরুন আপনার ইনপুট সেল আর এখানে এই যে আপনার কলাম ইনপুট সেল আপনি এখান থেকে এটাও রাখতে পারেন এটাও রাখতে পারেন আপনার যেটা রাখেন সমস্যা নাই। তাহলে এখান থেকে ধরুন আমি ইনপুট রো ইনপুট সেল হিসেবে ধরেন প্রথমটা রাখি এটা রাখলাম তো এটা ক্লিক করবো তারপরে কলাম ইনপুট সেল হিসেবে ধরুন আমি এটাকে রাখবো তাহলে আমি এটা এখানে ক্লিক করলাম বাস করার পরে এখন যদি আমি ওকেতে ক্লিক করি ওকেতে ক্লিক করার পরে এই যে ধরুন আমার এখানে ডাটা টেবিলটা চলে আসলো তাহলে এই ধরুন আমার এখানে একটা ডাটা টেবিল তৈরি হয়ে গেল। তাহলে এইভাবে ইচ্ছে করলে আমরা কী করতে পারি আমরা আমাদের শিটের ভিতরে একটা ডাটা টেবিল আমরা তৈরি করতে পারি।